রাজ্যের বিভিন্ন প্রান্তত অব্যাহত বানর সংহারী রূপ, 22খন জেলার 4 লক্ষাধিক লোক আক্রান্ত, বিভিন্ন স্থানত মথর সিকাত ভয়াবহ পরিস্থিতি, কামপুরর মহগরিয়া আতি বানত সন্ধানহীন এজন লোক, পথরত ঘাঁহ কাটিবলৈ গৈ সন্ধানহীন হয়ে পড়ে রবীন্দ্রনাথ নামৰ লোকজন। ঘটনাস্থলীত SDRF-এ উদ্ধার অভিযান চলালেও উদ্ধার হওয়া নাই লোকজন। রঙিয়ার সমীপর কর্তাখাতত উদ্ধার মৃতদেহ, এটা কালভার্টর পিটনীত উদ্ধার অচিনাক্ত মৃতদেহ, মৃতদেহটো বানত উটি অহার সন্দেহ। দরং, কামরূপ, নলবাড়ী, নগাঁও, বজালি, হোজাই আদি জেলার শ শ গাঁও এতিয়া বানর কবলত। দরঙত হাতুলা নৈর মথাউরি সিগাত প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। কলাজল নৈর পানিয়ে বাইহাটা চারিআলি অঞ্চলের বহু গাঁও জলমগ্ন করেছে। দক্ষিণ শালমরা, মানকাছরতো বানর কবলত পরিছে বহু গাঁও। গারো পাহাড়েরপরা নামি অহা পানি ঢলে সিঙিছে গড়কাপ্তানি পথ। পানির সুতে উটুয়াই নিছে কেইবাটাও বাসগৃহ, কিন্তু জেলা প্রশাসনে আজিলৈকে উপযুক্ত সাহায্য প্রদান নকরার অভিযোগ বন্যাট্যর। বকোট, হাহিমত, সিংরা নৈর ভয়াবহ খহনীয়া, মেঘালয়েরপরা নামি অহা প্রবল সোঁতর বাবে সৃষ্টি হয়েছে খহনীয়ার। খহনীয়ার কবলত পরিছে যোগডবা, হাহিম বজার, বাক্সাপাড়া, নবাপাড়াকে ধরে বহু গাঁও। নৈর বুকুত জাহ গৈছে বহু পরিয়ালর ভেটির লগতে কৃষিভূমি, তামোলর বাগান আদি। অস্তিত্বর সংকটত পরিছে হাহিম বজার, প্রায় শেষ হবর গৈছে গাঁও, 80% টোটালি গৈছে গাঁওখন। গতি সরকারক এইটাই আহ্বান করিম যে হাহিমটো প্লাস আমার যোগডবা একেলগতে লাগি থাকা, হাহিমতে লাগি থাকা যোগডবা গাঁওখন চীর্ণ বিচীর্ণ প্রায় নাইকিয়া হয়ে গৈ আছে। দরং আর কামরূপ জেলার বিভিন্ন বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায়। কমলপুরত কলাজল নৈয়ে প্লাবিত করা অঞ্চল পরিদর্শন করে মন্ত্রীজনে। শীঘ্রে কলাজল নৈর মথাউরি নির্মাণের প্রতিশ্রুতি হাজরিকার। বান সমস্যা 100% সমাধান করব নারি বলে অকপত স্বীকারোক্তি মন্ত্রী। নিজের সমষ্টিকে বানমুক্ত করিব পৰা নাই বুলি স্বীকার মন্ত্রীর। সমষ্টি জাগির 100% কেতিয়াও বানপানী মুক্ত নহয়, কারণ কিয় মূল সমষ্টিত পবিত্রা নদী আছে, পবিত্রা অভয়ারণ্য আছে, পবিত্রা অভয়ারণ্যত ব্রহ্মপুত্রপরা পানি সোমাবই লাগিব। আমি ভাবিছিলো এখন স্লুইস গেট বনাও, কিন্তু আমাক ফরেস্টে স্লুইস গেটখন বনাব নিদিলে, গতি মূল সমষ্টিটো 100% কেতিয়াও বানপানী মুক্ত নহয়। সিপাঝারত ভগ্ন মথাউরি পরিদর্শন করে পীযূষ হাজরিকায়। এপিনে ডিমিলা নৈর ভগ্ন মথাউরি পরিদর্শন, মঙ্গলদৈতো শাকতুলা নৈর ভগ্ন মথাউরি পরিদর্শন করে মন্ত্রীজনে। যদি মঙ্গলদৈ শাকতুলাত মথাউরি ছিঙিছিল আমি লগত কাম করে দিল, এতিয়ালৈকে ব্রিজ ফিল আপ হয়ে গেল। আজ 4 দিন আগতে ব্রিজ হয়েছিলে, পরহি হয়েছিল, পরহি তার আগদিনা, আজিলৈকে ব্রিজ ফিল আপ হয়ে গেল। গতি আমি যিখিনি করো আমি পূর্ণ গতিত করো। কলিয়াপুরত হাতিমুড়া মথাউরি পরিদর্শন করে মন্ত্রী কেশব মহন্তয়। কলঙ্গর মুখ খন্দার বাবে ব্রহ্মপুত্রর পানীরে কলং উফন্দি উঠা বলে মন্তব্য কেশব মহন্তর। কলংখন যেহেতু খান্দি দিয়া হয়েছে, এতিয়ালৈকে প্রায় 5-6 কিলোমিটার খান্দিলে, খান্দি দিয়ার লগেলগে কলঙ্গর অরিজিন নিজের নিজের থাকা ঠাইত থাকা সোর্সটো ওলাইছে, খান্দি দিওঁতেই তারপরা পানি ওলায়। গতি সেই পানিটো স্বাভাবিকতে বারিষা দিনত কলঙত এটা পানি এতিয়া যত খণ্ডন হয়েছে সেইখিনিত থাকিব। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।